আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিদ্যুতের অপচয় বন্ধ এবং মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। একনেকে প্রায় ১৬,০০০ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন। বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে এলাকা ভিত্তিক লোডশেডিংয়ে দেশ শিল্প কারখানা থাকবে আওতামুক্ত। ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। লোডশেডিংয়ের কারণে সরকার পতনের দিবার স্বপ্ন দেখছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকার গণতন্ত্র মানুষের অধিকার হরণ করেছে বললেন মির্জা ফখরুল। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় সাবরিনার সহ ৮ জনের ১১ বছর করে কারাদণ্ড। নমুনা পরীক্ষা না করে ২৭,০০০ মানুষকে রিপোর্ট দিয়েছিল জেকেজি। করোনা সংক্রমণ রোধে ৭৫ লাখ মানুষকে দেওয়া হয়েছে দ্বিতীয় বুস্টার ডোজ। চলতি মাসের শেষে শিশুদের জন্য আসছে ভ্যাকসিন, জানিয়েছেন স্বাস্থ্য মহাপরিচালক। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় সহ সকল ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় গ্রামীণ অবকাঠামো নির্মাণে গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন সরকার প্রধান। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী। আর জানাচ্ছেন রাকিব হাসান। শেরেবাংলা নগরস্থ এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ১৫,৮৫৬,০০০ টাকার ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। মাস রেপিড ট্রান্সপোর্ট, এটা বিস্তারিত দ্বিতীয় সংশোধন করেছি আজকে, এবং এইটা ফেজে ফেজে গিয়ে দীর্ঘদিন চলবে এটার কাজ। আলটিমেট খরচ দাঁড়িয়েছে এখন কত? ৩৩,৪৭১ কোটি সামথিং লক্ষ টাকা। গ্রামীণ সড়কের মানের দিকে নজর দেওয়ার পাশাপাশি সকল ক্ষেত্রে মিতব্যয়ী হতে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা জানান এম এ মান্নান। মিতব্যয়িতা, অপচয়, দুর্নীতি, এগুলোর সম্বন্ধে আমাদের সরকার নিত্য সজাগ, আরও সজাগ হওয়ার জন্য আজকে আমরা পুনর্ব্যক্ত করেছি, মাননীয় প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই বিষয়গুলোতে আরও বেশি করে নজর দেওয়ার জন্য। এর আগে ২০২১-২২ অর্থ বছরের এডিপি বাস্তবায়নের হার জানিয়ে জুলাইয়ের শেষে মূল্যস্ফীতি কমবে বলে আশা প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী। জুলাই শেষে যে মূল্যস্ফীতি আমরা বিবিএস থেকে পাবো, আমরা আশা করছি যে তরতরিয়ে যেন বাড়ছিল, আমি মনে করি, আমরা মনে করি যে এটা কমবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের এলাকা ভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। প্রথম পর্যায়ে পরিকল্পিতভাবে দৈনিক ১ ঘন্টা করে লোডশেডিং করা হবে, তবে কোনো কোনো স্থানে তা দৈনিক ১.৫ থেকে ২ ঘন্টাও হতে পারে। এদিকে শিল্প কারখানা লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে। ডলার সংকট মোকাবেলা ও আমদানি খরচ কমানোর অংশ হিসেবে ডিজেল চালিত সব বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আতিকুর রহমান, তিতাসুর রিপোর্ট। জ্বালানি সাশ্রয়ে দেশজুড়ে শুরু হয়েছে এলাকাভিত্তিক লোডশেডিং। সকালে রাজধানীর বনশ্রী, আজিমপুর সহ বেশ কিছু এলাকায় লোডশেডিংয়ের মাধ্যমে শুরু হয় এই প্রক্রিয়া। তীব্র গরম থেকে বাঁচতে অনেকে সময় রাস্তায় নেমে আসেন। কারেন্ট না থাকায় আমাদের প্রচন্ড সমস্যা হচ্ছে। গরমের কারণে এমনিতে আমরা খুব অবস্থা খারাপ। আমরা কাস্টমার এলাকায় মাল খুলিয়ে দেখাইতে পারি না। কখন কোথায় বিদ্যুৎ থাকবে না তা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিচ্ছে বিতরণী সংস্থাগুলো। আমরা আশা করতেছি লোডশেডিং শিডিউল অনুসারে লোডশেডিং করতে পারব, তবে লোডের প্রাপ্যতা সাপেক্ষে লোডশেডিং শিডিউল পরিবর্তন হতে পারে। আজ থেকে এলাকাভিত্তিক লোডশেডিং এর মাধ্যমে বিদ্যুৎ বিতরণ শুরু হওয়ার ঘোষণা আসে গতকাল। জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করা হয়েছে। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি। লোডশেডিং এর কারণে সরকারের পতন হবে, বিএনপি নেতাদের এমন রঙিন খোয়া বছরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। বিএনপি দুর্নীতি, লুটপাট আর বিদ্যুৎহীনতায় দেশকে অন্ধকারে নিমজ্জিত রেখেছিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ বিদ্যুতের খাম্বা দুর্নীতির কথা এখনো ভোলেনি। বিএনপি নেতারা বলছেন
লোডশেডিং নাকি সরকার পতনের কারণ হতে পারে। যারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল দিনের পর দিন, যাদের শাসনামলে দিনের অর্ধেক সময় লোডশেডিং চলত, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছিল, তারা আজ বিদ্যুৎ নিয়ে কথা বলেন, জনগণ বিদ্যুৎ সংযোগহীন খাম্বা দুর্নীতির কথা এখনও ভুলে যায়নি। আওয়ামী লীগ সরকারের অধীনে কখনো কোনো নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশান অফিসে তিনি একথা জানান। একমাত্র নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানই সংকট উত্তরণের পথ বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের অধীনে কখনোই কোনো নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ অবাধ সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। একমাত্র নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠান সংকট উত্তরণের একমাত্র পথ। কর্নার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডাক্তার সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী সহ আটজনকে 11 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য সংগৃহীত নমুনা পরীক্ষা না করেই জেকেজি হেলথ কেয়ার 27,000 মানুষকে ভুয়া রিপোর্ট দেয়। মিজানুর রহমানের রিপোর্ট। অবশেষে সাজাপ্রাপ্ত হলেন করোনার ভুয়া রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা ও তার স্বামী আরিফ সহ 8 আসামি। দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজল হোসেন তাদেরকে 11 বছর করে কারাদণ্ডের আদেশ দেন। এর আগে সকাল 8:30 দিকে আসামিদের কাশিমপুর কারাগার থেকে ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়। দুপুর 12:00 তাদের আদালতে ওঠানো হয়। রায়ে সন্তোষ জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এটি যুগান্তকারী রায়, অন্যান্য মামলার বিচারের ক্ষেত্রে অনুকরণীয় হবে। আমরা আদালতে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আদালত আমরা ন্যায় বিচার পেয়েছে এবং ভবিষ্যতে এটা জাতির কাছে একটা মেসেজ চলে যাবে, সেটা হচ্ছে যে তারা অন্যায় করলে কেউ পার পাওয়ার কোনো স্কোপ নেই। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, ন্যায় বিচার পাননি তার মক্কেলরা, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি। খুবই অসন্তুষ্ট এবং আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করব এবং আপিলে যাওয়ার পরে আমার দৃঢ় বিশ্বাস ডাক্তার সাবরিনা এই মামলা থেকে খালাস পাবে। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথ কেয়ার 27,000 মানুষকে ভুয়া রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা লোপাট করেন। এ ঘটনায় 2020 সালে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়। ওই বছর 5 আগস্ট ডাক্তার সাবরিনা ও আরিফ সহ 8 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশ। মিজানুর রহমান, মাইটিভি, ঢাকা। জুলাই মাসের শেষের দিকে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা ভাইরাসের টিকা দেশে পৌঁছবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর খুরশিদ আলম। এরপরই শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। বুস্টার ডোজ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্র পরিদর্শন শেষে এই কথা জানান ডক্টর খুরশিদ আলম। রাকিব হাসানের রিপোর্ট। সারা দেশে একযোগে পালিত হচ্ছে বুস্টার ডোজ দিবস। সকাল থেকেই রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায় টিকা প্রত্যাশীদের। কেন্দ্রগুলোতে ঝামেলাহীনভাবে অল্প সময়ের মধ্যে টিকা নিতে পেরে খুশি টিকা গ্রহীতারা। 4 মাস হয়েছে, আজকে মেসেজ আসছে, আজকে এই জন্য দিলাম। তাড়াতাড়ি পেয়েছি আর নিজেকে অনেক সেফটি মনে হয়েছে। আমি নিজেকে অনেক সুস্থই মনে করছি। হ্যাঁ, আমি দিয়েছি, ঠিক আছে, আমার কোনো ব্যথা লাগে না, একদম ব্যথা পাই না, নর্মালি লাগছে, ভালো লাগছে। দিবসটি উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পরিদর্শন শেষে স্বাস্থ্যের ডিজি জানান, করোনা আক্রান্তের হার এবং তীব্রতা কম হওয়ায় বুস্টার ডোজ নিতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কম। প্রথম এবং দ্বিতীয় ডোজ নেওয়ার ফলে তাদের মধ্যে সে এখন আক্রান্ত হলেও সেরকম মানে তার তীব্রতাটা নেই, যার ফলে মানুষের মধ্যে ভয় কম, সেটা একটা বড় কারণ হতে পারে। আর আমরা চেষ্টা করছি যথাসাধ্য প্রচার প্রচারণা করার জন্য দিয়েছিও, তো তারপরে আমি মনে করি যে এটা আরও লাগবে, আমরা হয়তো আরও কন্টিনিউ করবো এটা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল পড়ুয়া শিশুদের ভ্যাকসিন এ মাসের শেষের দিকে ঢাকা এসে পৌঁছাবে। 5 থেকে 11 বছর
যে বাচ্চাদের যে ভ্যাকসিন দেয়া, এই ভ্যাকসিনগুলোর ডোজ আলাদা। এটা 0.2 ml, 0.2 ml-এর ডোজ, এটার ভায়ালও আলাদা, এটার সিরিঞ্জও আলাদা। তো আমরা আশা করছি যে এই মাসের শেষ নাগাদ আমাদের বেশ কিছু টিকা এবং সিরিঞ্জ এসে পৌঁছাবে, তখন আমরা এটাকে দেয়া শুরু করব। বুস্টার ডোজ দিবস উপলক্ষে সারা দেশে প্রায় 16,181টি টিকা কেন্দ্রের মাধ্যমে 75 লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে তিনি এ আশা প্রকাশ করেন। এ সময় রাজনৈতিক সংকট, রাজনৈতিকভাবে সমঝোতা করার আহ্বান জানান সিসি। আলতানভীর নেওয়াজ রিপোর্ট। দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের বৈঠকে তৃতীয় দিন দুপুর 12টায় ইসলামী ঐক্যজোটের সাথে বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় দিনের নির্বাচনী সংলাপ। বৈঠকের শুরুতে নির্বাচনে কালো টাকা এবং পেশিশক্তির প্রভাব মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি 11 দফা দাবি জানায় ইসলামী ঐক্যজোটের নেতারা। নির্বাচনকালীন সময়ে যে নির্বাচনী কোনো কর্মতৎপরতার মধ্যে তারা সম্পৃক্ত থাকবেন না, যাতে করে নির্বাচনটা প্রভাব মুক্ত থাকে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব দলের সহযোগিতা কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার। আপনারাও ওই ধরনের শক্তি নিয়েই কিন্তু নির্বাচনে আসবেন, মাঠে থাকবেন, কারণ মাঠটাকে নিয়ন্ত্রণ করবেন কিন্তু আপনারা, যারা যারা প্রার্থী হবেন। কাজে আপনাদের সহযোগিতা, সমর্থন আমি একান্তভাবে কামনা করি। পরে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কালো টাকার প্রভাব চলছেই, এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট প্রস্তাব হলো নির্বাচন কমিশনের সরাসরি নিয়ন্ত্রণে সকল প্রার্থীর পক্ষ থেকে সার্বিক প্রচার প্রচারণা ব্যবস্থা করা। সবশেষ বাংলাদেশ সাম্যবাদী দল ML এর সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন, তবে বাংলাদেশ কল্যাণ পার্টি সংলাপে অংশগ্রহণ করেনি। আলতানভীর নওয়াজ, মাইটিভি, ঢাকা। একদিকে সাহিত্য দিয়ে মন্ত্রমুগ্ধ করেছেন পাঠককে, অন্যদিকে নির্মাণ করেছেন অন্য সব নাটক, চলচ্চিত্র ও গান। তার হাত ধরেই বাংলা সাহিত্য যেমন নতুন রূপ পেয়েছে, তেমনই উঠে এসেছে হিমু, মিসির আলী, রূপার মতো অসংখ্য জনপ্রিয় চরিত্র। তার লেখনী নির্মাণে উঠে এসেছে নৈসর্গিক দৃশ্য, জ্যোৎস্না, বৃষ্টির সহ বাংলার চিরচেনা প্রকৃতির ব্যঞ্জনা। অথচ বর্ষার গল্পকথকেই নন্দিত সাহিত্যিক বিদায় নিলেন শ্রাবণ মাসেই। 2012 সালের 19 জুলাই পরপারে পাড়ি জমান হুমায়ুন আহমেদ। আজ তার 10ম মৃত্যুবার্ষিকী। নন্দিত এই কথা সাহিত্যিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াশপল্লী ও লেখকের নিজ জেলা নেত্রকোনায় পালিত হয়েছে নানা কর্মসূচি। রেজা রায়হানের রিপোর্ট। বাংলা সাহিত্যের বরেণ্য ব্যক্তিত্ব, খ্যাতিমান ও জনপ্রিয় কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী আজ। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগে 2012 সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই কথাসাহিত্যিক। 1948 সালের 13ই নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নেওয়া ক্ষণজন্ম এই সাহিত্যিক তাঁর প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পরপরই খ্যাতি লাভ করেন। 90-এর দশকের শুরুতে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আবির্ভাব ঘটে হুমায়ুন আহমেদের। আগুনের পরশমণি, দারুচিনি দ্বীপ ও ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। প্রতি বছরই আমাদের প্রিয় হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকীতে আমরা ওনার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসি। হুমায়ুন আহমেদ স্যার আমাদের মাঝে বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন তার সৃষ্টির মাধ্যমে। তার আসলে একটা নৈতিক দায়িত্ব মনে করি, যেটা আমার গ্রাম, এটা আমার এলাকা, এখানে আজকের দিনে ওনাকে স্মরণ করা যত দ্রুত সম্ভব, সরকারি উদ্যোগে অথবা পারিবারিক উদ্যোগে হুমায়ুন আহমেদের একটি স্মৃতি জাদুঘর হওয়া অত্যন্ত জরুরি। 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুমায়ুন আহমেদের পরিবারের পক্ষ থেকে গাজীপুরের নোহাশপল্লীতে প্রতি বছরের মতো কোরআনখানি, মিলাদ দোয়া ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। গুণী এই সাহিত্যিকের স্মৃতিকে ধরে রাখতে অচিরেই একটি জাদুঘর স্থাপনের কথাও জানানো হয় এ সময়। ক্যান্সার হসপিটাল যে ধরনের একটি হসপিটালের স্বপ্ন হুমায়ুন আহমেদ দেখেছিলেন, এটার উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি। ওনার হাতে আঁকা ছবিগুলো অনেকদিন ধরে আটকে ছিল, ছবিগুলো পরিবারের হাতে। বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ 21শে পদক বাংলা একাডেমি পুরস্কার মাইকেল মধুসূদন পদকে ভূষিত হন জগৎ বিখ্যাত এই কথাসাহিত্যিক। রেজা রায়হান, মাইটিভি।
সিরাজগঞ্জের রায়গঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন ঘর পাচ্ছেন ভূমি ও গৃহহীন শত পরিবার। আগামী 21 জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিনিধি এইচ এম মুনায়েম খানের রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রহমান। সিরাজগঞ্জের রায়গঞ্জে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে এসব পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে 200 জমিসহ আধা পাকা নতুন ঘর। প্রধানমন্ত্রী আগামী 21 জুলাই জমির দলিল সহ এসব ঘর হস্তান্তর করবেন। ইতিমধ্যে ভূমিহীনদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। সেই আনন্দঘন উৎসব বরণে প্রস্তুত ভূমি ও গৃহহীন পরিবার সহ রায়গঞ্জবাসী। আমি স্বামীর সন্তান নিয়ে খুব সুখে জীবন যাপন করতেছি, সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে পারতেছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কাজ ভালো হয়েছে, সবাই সন্তুষ্ট। সঠিকভাবে যাচাই বাছাই শেষ করেই দেওয়া হবে সুবিধাভোগীদের স্বপ্নের ঘর, এমনটাই জানালেন উপজেলা নির্বাহী অফিসার। মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা নিরলসভাবে পরিশ্রম করেছি। আমরা ভূমিহীন এবং গৃহহীন যেসব উপকার ভোগে এগুলো যাচাই, আমরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই কার্যক্রম সম্পন্ন করেছি। সিরাজগঞ্জের রায়গঞ্জে মোট 195টি পরিবারের কাছে মুজিব বর্ষের ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সহসভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক প্রয়াত শরীফ মোহাম্মদ মিজানের মৃত্যুতে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের উদ্যোগে শোকসভার আয়োজন করা হয়। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহ জুবেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলহাজ আবুল কাশেম সিআইপি, সিনিয়র সিটিজেন আলহাজ জুবের আহমদ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত এর সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী, ডাক্তার মনিরুজ্জামান সহ কুয়েতে বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী। স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ আনন্দ মেলা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এই অনুষ্ঠানে প্রবাসীদের মন মাতান দেশের বিখ্যাত শিল্পীরা। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন মল্লিকা খান। ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে বাঙালি জীবনের চিরায়ত সংস্কৃতির অংশ ঈদ আনন্দ। ত্যাগের মহিমা ছড়ানোর পাশাপাশি যুগ যুগ ধরে সামাজিক বন্ধনে ঈদকে উপজীব্য করে বাঙালিরা। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে দূর প্রবাসীও মেতেছে ঈদ আনন্দে। আসার পরে আমাদের বাচ্চাদেরকে আমরা বাঙালি এনভায়রনমেন্ট দেখাতে পাচ্ছি। বিশেষ করে কোরবানি ঈদের পরে আমরা সব একত্রিত হতে পেরেছি, আমাদের সেই আড্ডার মধ্যে ফিরতে পেরেছি। অনেক নিউ জেনারেশন আজকের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বেবি নাজনীন, এস ডি রোবেল সহ প্রবাসের জনপ্রিয় সব শিল্পীরা। দর্শকরা খুশি প্রবাসের এমন বাঙালিয়ানা অনুষ্ঠান পেয়ে। আয়োজকরা জানালেন কমিউনিটির সবাইকে নিয়ে ঈদ আনন্দ উদযাপন করা আর বাংলার সংস্কৃতি লালন করাই তাদের উদ্দেশ্য। ধর্ম যার যার, উৎসব সবার, আর প্রবাসে যারা বসবাস করছেন তাদের ঈদ উৎসব মানে এক টুকরো বাংলাদেশ। ছোট বড় সবাই মিলিত হয়েছেন ঈদ আনন্দ বেলা। মল্লিকা খান, মাইটিভি, উডব্রিজ, ভার্জিনিয়া। আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বাড়ি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। স্থানীয় সময় সোমবার রাতে প্রাচীন এই শহরটিতে এই ঘটনা ঘটে। এদিকে বাড়ে গোলাগুলি ও হতাহতের ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স পুলিশ। প্যারিসের পুলিশ জানায় সোমবার রাতে দুই ব্যক্তি একটি গাড়ি থেকে নামার পর বারের ছাদে বসে থাকা ব্যক্তিদের ওপর গুলি বর্ষণ শুরু করে। এদিকে বন্দুক হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় অন্তত তেরো কয়েদি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সান্তো ডোমিঙ্গো কারাগারে হঠাৎ দাঙ্গা শুরু হয় দেশটির কারা কর্তৃপক্ষের বরাতে। বিবিসি বলছে পূর্ব শত্রুতা এবং আধিপত্য বিস্তারের কারণে সংঘাতে জড়ায় বিভিন্ন গ্রুপ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় সেনা। দেশটির কারাগারগুলোতে প্রায়ই দাঙ্গার ঘটনা হয়। মে মাসে সংঘাতে অন্তত 44 কয়েদির মৃত্যু হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল 316। খেলা সংবাদ। বহুল আকাঙ্ক্ষিত আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন এখন সময়ের ব্যাপার। গঠনতন্ত্র সংশোধন করে বিসিবির এজিএমে এই প্রস্তাব পাশ করা হয়েছে। আট বিভাগকে সাতটি অঞ্চলে ভাগ করে শুরু হবে কার্যক্রম। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবির এজিএম শেষে এর তথ্য জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। প্রত্যেক ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়ার প্রস্তাবও পাশ হয় বার্ষিক সাধারণ সভায়। এসএমআরএফ রিপোর্ট। দেশে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনে আর কোনো বাধা রইল না। বিসিবির বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্রে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল এই কার্যক্রম। প্রাথমিকভাবে আটটি বিভাগকে সাতটি অঞ্চলে ভাগ করা হয়েছে। ছোট বিভাগে 11 এবং বড় বিভাগে 17 জন সদস্যের মাধ্যমে চলবে আঞ্চলিক ক্রিকেট। এজিএম শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠিত হলে দেশের ক্রিকেটে অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। যে সমস্ত জায়গা থেকে আমাদের ডাইরেক্টররা হয়ে আসছে, তাদের ছাড়া অন্য জায়গায় কিন্তু আমাদের ইন্টারঅ্যাকশন খুব কম। মানে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনটা যদি প্রত্যেকটা ডিভিশনে আমাদের এখন হয়ে যায়, তাহলে সাতটা হলে সাতটা আরও ভাগ হয়ে গেল। ওদের এখান থেকে সুপারভিশনটা ডেফিনেটলি মাচ বেটার হবে দেন এতদিন ধরে আমরা যা করে আসছি। সবশেষ বিসিবি নির্বাচন শেষে ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলরশিপ বৈষম্য নিয়ে প্রশ্ন ওঠে। এতদিন দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সব দল কাউন্সিলরশিপ পেতেন না। এ বিষয়েও নতুন সিদ্ধান্তের কথা জানান বিসিবি প্রধান। অন্য ক্লাব যে এতদিন পেত না, সেটা একটা ইস্যু ছিল। আমাদের মনে হয়েছে যে এখন সবারটাই একবারে সমান করে দেওয়া, সেই জন্য সব ক্লাবকে দেওয়া হয়েছে। ক্রিকেট সংশ্লিষ্টদের যে কোনো সমস্যা সমাধানে ওয়েলফেয়ার কমিটি গঠনও করা হয় এবারের এজিএমে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিদ্যুতের অপচয় বন্ধ এবং মৃত ব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান। প্রধানমন্ত্রীর একনেকে প্রায় 16,000 কোটি টাকা ব্যয়ে আটটি প্রকল্পের অনুমোদন। বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে এলাকাভিত্তিক লোডশেডিং এ দেশ। শিল্প কারখানা থাকবে আওতামুক্ত। ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। লোডশেডিং এর কারণে সরকার পতনের দিবার স্বপ্ন দেখছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকার গণতন্ত্র মানুষের অধিকার হরণ করেছে বললেন মির্জা ফখরুল। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় সাবরিনা সহ আটজনের 11 বছর করে কারাদণ্ড। নমুনা পরীক্ষা না করে 27,000 মানুষকে রিপোর্ট দিয়েছিল জেকেজি। করোনা সংক্রমণ রোধে 75 লাখ মানুষকে দেওয়া হয়েছে দ্বিতীয় বুস্টার ডোজ। চলতি মাসের শেষে শিশুদের জন্য আসছে ভ্যাকসিন, জানিয়েছেন স্বাস্থ্য মহাপরিচালক। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 12:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদা আলী। আল্লাহ হাফেজ।